পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। একটি হাদিস বর্ণনা করছি, খালিদ ইবনে মাখলাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রায়ান নামক একটি দরজা আছে, এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারীরা প্রবেশ করবে, তাদের ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওয়াম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না, তাদের প্রবেশের পরপরই এই দরজা বন্ধ হয়ে যাবে, যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম।